এখন যে জায়গাটাতে এসেছি, কি পরিমাণ যে বরফ, মানে শুধু বরফ আর বরফ। এই যে ধাক্কা দিলেও বরফ, এই যে গাছের আগায় বরফ, হ্যাঁ মাটিতে বরফ, মাটিতে পা দেবে যায় এই পরিমাণ বরফ। আর জায়গাটাও কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। তো এখানে পাথরের উপরে উপরে গাছ হয়ে আছে, সেই গাছের মাথায় বা শাখায় উপশাখায় প্রতিটা বিন্দুতে বিন্দুতে তুষার জমে আছে। তো যাই হোক, আমরা এর ভিতরে যাব। ভিতরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, মানে চমৎকার একটা দৃশ্য কিন্তু এর মধ্যে আছে। দেখি আমরা এখানে কতদূর যেতে পারি। আমি যে পায়ের ছাপ দেখে দেখে যাব, কারণ এর ভিতরে মনে হচ্ছে আগে কেউ প্রবেশ করেনি। আমি সবসময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পায়ের ছাপগুলো যেন না মিলিয়ে যায়, মিলিয়ে যাওয়ার আগেই আমাকে ফিরে আসতে হবে। তো এই যে এখানে আমি ওঠার চেষ্টা করব, দেখি কি অবস্থা হয়। আমার এদিকে ফোনে, এই এখানে তো ইয়ে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওঠা সম্ভব না, কারণ আমার ফোনেও এই যে তুষার পরে মানে কি যে হচ্ছে, মানে ভিজে গেছে একবারে। তো তারপরও একটু ওঠার চেষ্টা করব। এই যে কোথায় কোথায় উঠেছি, এখানে চারপাশ শুধু মানে পাথর আর পাথর। এই যে তুষার পড়তেছে, হ্যাঁ, গাছ থেকে ঝরে ঝরে পড়তেছে, এবং দম নিতেও কিন্তু আমার একটু একটু কষ্ট হচ্ছে। সুতরাং এত বরফের মধ্যে গেলে আমিও হয়তোবা বরফে জমে যেতে পারি। এ কারণে আমি সাবধানতার জন্য অত দূরে যাব না, আমার সাথীদের থেকে মোটেও দূরে যাওয়া আমার উচিত হবে না এরকম জায়গায় এসে। তো সুতরাং এই যে আমার পা যেখানে যেখানে পড়ছে, আমি আবার সেই পায়ের ছাপ দেখে দেখে ওদিক দেখি আরেকটু এগিয়ে যাই। কে আছে, আমি খুব বেশি ভিতরে যাইনি, কারণ এখানে ভয়ঙ্কর সাপও থাকতে পারে। হ্যাঁ, এখন দেখি আমার সাথীদের খুঁজে পাই কিনা। হ্যাঁ, তারা কোথায় আছে কাউকে দেখি না। ওকে, এই যে এখানে পাথর হয়ে আছে পানিগুলো, এখানে তো কাউকে দেখছি না। তো দেখি আরো একটু সামনে যেতে হবে। আমি কিন্তু বের হয়ে এসেছি, এখানে মানুষজন আছে, কিন্তু যেখানে গিয়েছিলাম ওখানে কিন্তু মানুষ খুবই কম। এই যে এখানে সবাই কিন্তু খুব মজা করতেছে। হ্যাঁ, অবশেষে পেয়ে গেছি। এই যে আমাদের তৃপ্তি মিস আছে, মিসকে কিন্তু সেই রকম একটা গেটআপে এসেছে, মিস শেহরিন সুবা। আমি তো এর ভিতরে গিয়েছিলাম, ওই যে ওর মধ্যে যাবেন, অনেক সুন্দর জায়গা। আমি এখানে দাঁড়িয়ে আমি তোর ভিতরে বেশিক্ষণ থাকতে পারলাম না, তোরা কেউ নাই এই জন্য। এদের কিন্তু পানি না। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে কি করছেন, আসেন আপনারা আসল জায়গায় নিয়ে যাই। আরে ছবি ছবি কত, ভিতরে আসেন ভিতরে আসেন। দেখেন তো আমার ভিডিওটা চালু আছে কিনা। হ্যাঁ, ভিডিও চলছে। হ্যাঁ, এ জোহার স্যার, এই এদিকে আসেন এদিকে আসেন, আমরা একটা দুর্গম এলাকায় যাই। হ্যাঁ, আসেন। হ্যাঁ, যাচ্ছে বরফের উপর দিয়ে, আফতাব স্যার হেল্প করছে। হ্যাঁ, আস্তে 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 আস্তে, কি অসাধারণ দৃশ্য, এর ভিতর দিয়ে যাই অবশ্যই। আসেন, আরে এটা নরমাল, যাবে
যদি ভুলে যায় গলবে না, একটু পা দিয়ে সাবধানে আসলেই হবে। ভিতরে আসেন মিস। এই স্যার এদিকে আসেন। হ্যাঁ না হয় না, এটা পাগলের মতো।